কক্সবাজারে বাস অটোরিকশা সংঘর্ষে মারা গেছেন একই পরিবারের তিনজন। গুরুতর আহত আরও তিনজন সকালে ওয়াইকং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পাঁচ যাত্রী নিয়ে সিএনজি অটোটি টেকনাফের দিকে যাচ্ছিল। নাইটারটেক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সালামত উল্লাহ, তার ছেলে নজরুল ইসলাম এবং নজরুলের শিশুকন্যা সোহানা। তারা টেকনাফের মরিশা গুনার বাসিন্দা। আহত অটো চালক সহ তিনজন ভর্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অভিযুক্ত বাস চালককে আটক করেছে পুলিশ।